আমি মন দিয়ে শুনলাম, কিন্তু পিসি ঠাম্মা তুমি একটা ভুল করেছো। ভুল? আমি আর কি ভুল করলাম? তুমি একবার মাগমা বলেছো। বলেছি নাকি মাগমা? বলেছো এই তো, আমি মন দিয়ে শুনেছিলাম, আমি ঠিক শুনেছি। ভাগ্যিস ভাগ্যিস আর কেউ বুঝতে পারেনি। ভাগ্যিস কে বুঝতে পারেনি? আমিও তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। যদি সবাই তোমাকে ধরে ফেলে তাহলে তাহলে কি হবে? এ কি, তোমরা সবাই খেতে বসে গেছো, আমাকে ডাকলেই না? মিছে কথা বলবো না, তোমার কথা মনে ছিল না, এই এক্ষুনি হচ্ছিল তোমার কথা, তাই না? এবার বসে পড়ো তো, বসো। এ কি দেবেশ, মিনিমাম টেবিল ডেকোরামটা ভুলে গেছো। আমায় খেতে ডাকোনি ঠিক আছে, কিন্তু আমি যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ এখানে বসো, বসো। তোমরা এমনভাবে চুপ করে বসে আছো মনে হচ্ছে যেন কি না কি হয়ে গেছে। আমিও তো এতক্ষণ ধরে এই কথাটাই বলছি। আর আমিও বলছি, যেহেতু তুমি কথাটা শুনোনি তাই এই কথা বলছো, আর উনিও শোনেননি তাই তোমরা কেউ বুঝতে পারছো না আমরা কেন এত চুপচাপ। এটাই তো শুনতে চাই। আমি আর মনীষ কেউই ঠিকমতো প্রোগ্রামটা দেখিনি, তাই আমরা এক্স্যাক্টলি জানি না যে কি হয়েছে, সেই জন্যই আমরা এতটা ক্যাজুয়াল। বলো তো অতীশ, ঠিক কি বলেছিল? আচ্ছা দেবেশ তুমি বলো, আমি আগেও জানতে চেয়েছি কিন্তু তোমরা আমাকে কেউ বলোনি, এখন বলো। জানাটা আমার দরকার। জানা দরকার না, মানে তুমি তো জানোই ছিলিকের ব্যাপারে আমি কতটা কনসার্ন। আমি বলছি, একজন মহিলা ফোন করে বলেছে যে ঝিলিক নাকি ছোটবেলায় চুরি করতো, চুরি করে পালাতে পালাতেই ও দৌড়নো শিখেছে। এটা উনি প্রশংসার ঢঙে বলেছেন, কিন্তু এটা তো আদৌ প্রশংসা নয়। ঠিক কি ভাষায় কিভাবে বলেছে তুমি আমায় বলতে পারো প্রতিমা? আমার অত মনে নেই, বললাম তো আমি আপনাকে, আর আপনি এত শুনে কি করবেন বলুন তো। মিস্টার জি থাক না, কি লাভ ইনি আর কথা বাড়িয়ে, যা হওয়ার তো হয়ে গেছে। দেবেশ সব কিছু যেমন শেষ থাকে তেমন শেষের একটা শুরুও থাকে। তোমরা হাউতাশ করে যেখানে শেষ করে দিতে চাইছো ব্যাপারটা, আমি ঠিক সেখান থেকে, মানে কিছু না, আমাকে একটা কথা বলো তো, তোমাদের কি এটা মনে হয়েছে যে আমাদের চেনা পরিচিত কেউ এই কাজটা করেছে? চেনা লোক তো বটেই, তা না হলে ঝিলিক সম্পর্কে এত কথা কি জানতো? অচেনা হলে এত কথা বললো কি করে? আমি বলছি আমাদের খুব চেনা পরিচিত কেউ একজন। আরে না না, তাহলে তো আমরা বুঝতে পারতাম। আমিও তো সেই কথাটাই বলছি যে ঝিলিককে কজনই বা চেনে বলুন তো। এই তো আমরা, আফসোস হচ্ছে, আমি যদি প্রোগ্রামটা দেখতে পারতাম। আচ্ছা এই ধরনের প্রোগ্রাম রিপিট হয় না? হ্যাঁ হতে পারে। কখন হয় জানো? জানলে একবার দেখতাম। এমন কি কথা ওই মহিলা বললেন, হয়তো মাঝরাতে দেখাতে পারে। মাঝরাতে, ভেরি গুড। দিন দিদি খেতে দিন। না হ্যাঁ মা, সুগত সুগত খাবি আয়। হ্যাঁ খেতে বস। কি ব্যাপার সুগত, তুমি একা যে আহিলে কোথায়? ও যে বললো তোমাদের সঙ্গে পরে খাবে। না না পরে খাবার কি দরকার, সব একসঙ্গে খেয়ে নে না তোরা। হ্যাঁ
আচ্ছা আমি ডেকে আনছি। ইমা না না তোমাকে উঠতে হবে না, তুমি বসো। আহিলি আহিলি এদিকে চলে এসো, সবাই একসঙ্গে খাবো। বাবারে বাবা, আমি যে কতক্ষণ ধরে বসে আছি, কেউ আমাকে দিচ্ছই না, শুধু অন্যদের দিচ্ছ। তুই তো একটু আগে টিফিন করলি। দিদি দিদি আমায় ডাকছো? হ্যাঁ, বলছি যে তুমিও খেতে বসে যাও না। না আমার আমার খিদে নেই, আমি পরে খাবো। আহিলি তুমি যদি এরকম করো তাহলে ঠিক আছে, আমি ঝিলিককে ডেকে দিচ্ছি, তুমি সেটাই চাও তো? না না দিদি, আমি আমি সেটা বলিনি, আমি পরে খাবো। কেন, কি দরকার? আমি তোমাদের সঙ্গে খাবো। ছোট বাবা তুমি এক কাজ করো, তুমি ওই তিন্নিকে খাইয়ে দাও। আমাকে আবার খাইয়ে দিতে হয় নাকি? আমি তো নিজে নিজেই খাই। ওরে বাবা, আজ কাকির হাতে খাও না একটু। আহিলি এসো। দাদা দাদা কই? সে কি আর আজ খাবে? ঠিক আছে আমি ডেকে আনছি। না না তোর ওঠার কি দরকার, দা বস। আমি যাও তো বড় বৌমা, সুব্রতকে ডেকে আনো। হ্যাঁ মা আমি যাচ্ছি। কি হলো, বারান্দার দিকে তাকিয়ে থাকবে, আমাকে খাওয়াবে না? কি হবে এখন, কোথায় রাখলো চেনটা? কোলা থেকে তো খুলেছিল, রাখলো কোথায়? চলো 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 পাল্টাই।